নিয়োগ দুর্নীতিকাণ্ডে কালীঘাটের কাকু সূত্র ধরে নাম উঠে এসেছে অভিষেক ব্যানার্জির সংস্থা লিপস অ্যান্ড বাউন্স কোম্পানির। আর সেই লিপস অ্যান্ড বাউন্স কোম্পানি নিয়েই কিন্তু রীতিমতো হাইকোর্টে তোলপাড়। আর এই লিপস অ্যান্ড বাউন্সের সূত্র ধরে নাম উঠে এসেছে অভিষেক ব্যানার্জির, তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড। কালীঘাটের কাকু ওরফে সুজয় কৃষ্ণ ভদ্র তিনি বারবার বলেছিলেন, আমার সাহেব পর্যন্ত পৌঁছাতে না পেরে আমার কাছে এসি থেমে যাচ্ছে, আমার সাহেব পর্যন্ত কিছুতেই পৌঁছাতে পারবে না ইডি সিবিআই। বিচারপতি অমৃতা সিনহা তিনি কিন্তু অভিষেক ব্যানার্জিকে নিয়ে তার সম্পত্তি নিয়ে একাধিক নির্দেশ দিয়েছেন, এমনকি অভিষেক ব্যানার্জিকে নিয়ে রীতিমতো সংসদে ঝড় তুলে দিয়েছেন, তার গ্রেপ্তারির দাবি করেছেন সাংসদ সৌমিত্র খাঁ। তার মধ্যেই কিন্তু আজ বিচারপতি অমৃতা সিনহার এজলাসে ছিল নিয়োগ দুর্নীতি সংক্রান্ত মামলা, যে মামলায় যুক্ত অভিষেক ব্যানার্জি। আর সেই মামলাতেই কিন্তু সুপ্রিম কোর্ট ফের হাত পা বেঁধে দিলেন বিচারপতি অমৃতা সিনহার। সুপ্রিম কোর্টের নির্দেশে কার্যত বড় ধাক্কা বিচারপতি অমৃতা সিনহার। সুপ্রিম কোর্টের নির্দেশে রীতিমতো নিয়োগ দুর্নীতি মামলায় একেবারে ফেঁসাতে বিচারপতি অমৃতা সিনহা এই মুহূর্তের সবচেয়ে বড় খবর। নিয়োগ দুর্নীতি সংক্রান্ত একাধিক মামলা যেমন চলছে কলকাতা হাইকোর্টে, ঠিক তেমনই নিয়োগ দুর্নীতিকাণ্ডের মামলাগুলি সুপ্রিম কোর্টে গেছে। কলকাতা হাইকোর্টের নির্দেশের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে মামলা দায়ের করেছেন একাধিক অভিযুক্ত, আর সেই মামলাতেই কিন্তু চরম নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। আর আজ প্রাথমিক শিক্ষক নিয়োগ দুর্নীতি সংক্রান্ত মামলা অভিষেক ব্যানার্জির মামলা কলকাতা হাইকোর্টে বিচারপতি অমৃতা সিনহার এজলাসে উঠলে চরম নির্দেশ দিলেন বিচারপতি অমৃতা সিনহা। এই মুহূর্তে সবচেয়ে বড় খবর, প্রাথমিকে নিয়োগ দুর্নীতি মামলায় সুপ্রিম কোর্টে স্থগিতাদেশ থাকায় কলকাতা হাইকোর্টে তদন্তের অগ্রগতির রিপোর্ট জমা দিতে পারল না সিবিআই। রিপোর্ট এনেও মঙ্গলবারটা ফিরিয়ে নিয়ে গেল দুই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। পাশাপাশি এখনই হাইকোর্টে হচ্ছে না প্রাথমিক নিয়োগ দুর্নীতি সংক্রান্ত মূল দুটি মামলার শুনানি। আপাতত মামলার শুনানি মুলতবি করে দিলেন বিচারপতি অমৃতা সিনহা। তিনি জানান আগামী 17 সেপ্টেম্বরের পরে এই মামলার শুনানি হবে। নিয়োগ দুর্নীতি মামলায় সিবিআই তদন্ত করে আদালতকে জানিয়েছিল 2014 সালে প্রাথমিকে 94 জন বেআইনিভাবে চাকরি পেয়েছেন। গত বছরের অক্টোবরে ওই 94 জনের চাকরি বাতিলের নির্দেশ দিয়েছিলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি অমৃতা সিনহা। প্যানেল প্রকাশের নির্দেশও দিয়েছিলেন তিনি। প্যানেল প্রকাশের উপর উচ্চ আদালত পরে স্থগিতাদেশ দেয়। চাকরিপ্রার্থী সৌমেন নন্দী রমেশ মালিকের মামলার পরিপ্রেক্ষিতে ওই রায় দিয়েছিলেন বিচারপতি অমৃতা সিনহা। পর্ষদকেও ওই তথ্য যাচাই করতে বলে আদালত। ওই 94 জনের নিয়োগে অনিয়মের কথা স্বীকার করে চাকরি থেকে বরখাস্ত করেছিল পর্ষদ। ওই চাকরিহারাদের কয়েকজন সুপ্রিম কোর্টের দ্বারস্থ হন। গত 15 জুলাই শীর্ষ আদালত প্রাথমিক নিয়োগ দুর্নীতির এই মামলায় স্থগিতাদেশ দেয়। আগামী সেপ্টেম্বর মাসে সেখানে পরবর্তী শুনানি রয়েছে। মঙ্গলবার হাইকোর্ট সুপ্রিম কোর্টের স্থগিতাদেশের বিষয়টি জানতেই মামলার শুনানি মুলতবি করে দেন। অর্থাৎ সেপ্টেম্বর মাস পর্যন্ত প্রাথমিক শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলা সংক্রান্ত মামলাগুলি অভিষেক ব্যানার্জির মামলার কোনো শুনানি হবে না বিচারপতি অমৃতা সিনহার এজলাসে। কারণ এই শুনানিতে হাইকোর্টের মামলায় স্থগিতাদেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। আর তার ফলেই কিন্তু বিচারপতি অমৃতা সিনহার এজলাসে মামলার শুনানি হলো না। সিবিআই ইডি তাদের তদন্তের অগ্রগতির রিপোর্ট, একাধিক বিস্ফোরক রিপোর্ট নিয়ে এসেও ফিরিয়ে দিলেন বিচারপতি অমৃতা সিনহা। অর্থাৎ সুপ্রিম কোর্টে বড় ধাক্কা বিচারপতি অমৃতা সিনহার। কারণ কলকাতা হাইকোর্টের নির্দেশের বিরুদ্ধে একাধিকবার সুপ্রিম কোর্টের দ্বারস্থ হচ্ছে বিভিন্ন অভিযুক্ত। তারা সুপ্রিম কোর্টে গিয়ে কিন্তু কলকাতা হাইকোর্টের যে নির্দেশ সেই নির্দেশে স্থগিতাদেশ নিয়ে আসছে। যেমনটা এসএসসির 26,000 শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মীর চাকরি বাতিল মামলা, সেই মামলারও কিন্তু হাইকোর্টের নির্দেশে স্থগিতাদেশ দিয়েছে। এমনকি চাকরিতে জয়েন করার নির্দেশ এবং চাকরি বাতিলের ফলে বেতন ফেরতের যে নির্দেশ দিয়েছিল কলকাতা হাইকোর্ট, সেই নির্দেশেও কিন্তু স্থগিতাদেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। সেই মামলা উঠতে চলেছে আগামী 6ই আগস্ট। তার মধ্যেই কিন্তু কলকাতা হাইকোর্টের বিচারপতি অমৃতা সিনহার মামলার যে শুনানি সেই শুনানিতে রীতিমতো বাধা সুপ্রিম কোর্টের।
তাই আগামী দিনে কী হতে চলেছে, সেপ্টেম্বর মাসে সুপ্রিম কোর্টে এই মামলাগুলি উঠলে বিচারপতি অমৃতা সিনহার এজলাসে যে মামলাগুলি চলছে সেই মামলার স্থগিতাদেশ কি উঠবে, বিচারপতি অমৃতা সিনহা কি ফের এই মামলা শুনানি করতে পারবেন, অভিষেক ব্যানার্জির মামলা নিয়োগ দুর্নীতি সংক্রান্ত মামলার শুনানি কি করতে পারবেন বিচারপতি অমৃতা সিনহা, কি হতে চলেছে আগামী দিনে, নাকি সুপ্রিম কোর্টে বিচারপতি অমৃতা সিনহার যে শুনানি চলছে এজলাসে সেই মামলায় ফের স্থগিতাদেশ বহাল থাকবে, ফের সুপ্রিম কোর্টে বড় ধাক্কা খাবেন বিচারপতি অমৃতা সিনহা, শেষ পর্যন্ত কি হতে চলেছে, আবারও কি সুপ্রিম কোর্টে বিচারপতি অমৃতা সিনহার হাত পা বেঁধে দেবে, কি হতে চলেছে, যেখানে হাজার হাজার চাকরি প্রার্থী তারা দীর্ঘ দিন ধরে লড়াই করে যাচ্ছেন, যোগ্য চাকরি প্রার্থীরা লড়াই করছেন আর অযোগ্য ভুয়ো শিক্ষক শিক্ষিকারা তাদের চাকরি বাতিলের পর তারা সুপ্রিম কোর্টে গিয়ে চাকরি ফিরে পাচ্ছেন, দেশের আইন ব্যবস্থা নিয়েও কিন্তু প্রশ্ন উঠে গেছে, যোগ্যরা দীর্ঘদিন লড়াই চালিয়ে যাচ্ছেন চাকরির দাবিতে আন্দোলন চালিয়ে যাচ্ছেন, কিন্তু অযোগ্য ভুয়ো শিক্ষক শিক্ষিকারা যারা ওএমআরসিতে কারচুপি করে টাকার বিনিময়ে টেট পরীক্ষা না দিয়ে নেতা মন্ত্রীদের ধরে যারা চাকরি পেয়েছেন তারা তাদের চাকরি বাতিল হওয়ার পরপরই সুপ্রিম কোর্টে গিয়ে সুপ্রিম কোর্ট থেকে বড় জয় নিয়ে আসছেন, আবারও চাকরি ফিরে পাচ্ছেন, তাই আগামী দিনে কি হতে চলেছে, যোগ্য চাকরি প্রার্থী যারা আন্দোলন করছেন দীর্ঘদিন ধরে রাস্তায়, হাজার দিন পেরিয়ে গেছে এসএসসির আন্দোলন চাকরি প্রার্থীদের, তারা কি সুরাহা পাবেন, আদৌ কি সুরাহা পাবেন, কি হতে চলেছে, বিচারপতি অমৃতা সিনহা শেষ পর্যন্ত কি শুনানি আবারও করতে পারবেন এই মামলাগুলির, সুপ্রিম কোর্ট কী নির্দেশ দেয় সেদিকেই চোখ থাকবে গোটা রাজ্যের।